সবসময় চেষ্টা করি আমি আমার ভিউয়ারদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করার, আজকেও তার ব্যতিক্রম নয়। খুব দারুণ মজার এবং একদম নতুন ধরনের একটা লাল শাকের রেসিপি আজকে আপনাদেরকে শেয়ার করব। চলুন তাহলে। আসসালামু আলাইকুম, আমি ফারহানা, আপনাদেরকে দেখাবো আজকে খুব দারুণ মজার লাল শাকের পাকোড়া বা পেঁয়াজু, যেটাই বলেন। শুরুতেই আমি এখানে বেশ কিছু লাল শাক খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি সুন্দর ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। ছোট করে কুচি করেই আপনাকে নিতে হবে। সবগুলো লাল শাক আমার কাটা হয়ে গিয়েছে দেখুন। এখন এতে আমি বেশ কিছু মশলা দিচ্ছি। এখানে আমি আগে থেকেই অল্প একটু ডাল ভিজিয়ে রেখেছি, ওটা ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজুর জন্য যে আমরা মসুর ডালটা দিই সেই ডালটা দিচ্ছি। আমি কিছুটা পেঁয়াজ কুচি দিচ্ছি, রসুন কুচি দিয়ে দিয়েছি স্বাদ মতো। এখানে তিন চারটা কাঁচামরিচ কুচি করে, একটু হলুদ গুঁড়া দিলাম, একটু লাল মরিচের গুঁড়া দিলাম, একটু গরম মশলা গুঁড়া দিলাম, আর একটু জিরা গুঁড়া দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে দু চামচের মতো ময়দা আর দু চামচের মতো চালের গুঁড়া। এরপর স্বাদ মতো লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ একটু হাত দিয়ে মেখে নিব। সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ আমি খুব সময় নিয়ে একটু হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। এভাবে মথে নিতে নিতে একটা পর্যায়ে দেখবেন আপনার স্টিকি একটা ভাব চলে আসছে। বলে রাখা ভালো, এখানে যদি কারো মনে হয় যে দু চামচের চেয়ে বেশি ময়দা লাগবে তাহলে ব্যবহার করে নেবেন। আমার মোটামুটি দু চামচের মতো ময়দা আর দু চামচের মতো চাউলের গুঁড়ো দিয়েছি, তাতেই হয়ে গিয়েছে। চুলাতে আগে থেকে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা বেশ গরম হয়ে গিয়েছে। এখন আমি এই লাল শাকের পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে পিস পিস করে বসিয়ে দিলাম এবং চুলাটা মোটামুটি মিডিয়ামের চেয়ে কম আঁচে রেখে আমি সবগুলো পেঁয়াজও এভাবে ভেজে তুলে নিচ্ছি। আজকাল প্রতিটা বাসায় বাচ্চারা সবজি খেতে চায় না, এরকম একজনের সংখ্যা হলেও পাওয়া যাবে। আমার আজকের এই রেসিপি ফলো করে যদি ওদেরকে লাল শাকের এ ধরনের পেঁয়াজও করে দেন, ওরা বুঝতেই পারবে না এটা এক ধরনের শাকের তৈরি। খেতে এক কথায় অসাধারণ হয়। আমার হাজবেন্ডের ভাষ্য মতে সে আমাকে 10-এ এটাতে 20 দিয়েছে, এতটাই ভালো হয়েছে। তো আমার রেসিপিটা ফলো করে একবার বাসায় অবশ্যই এভাবে পেঁয়াজু বানিয়ে দেখবেন লাল শাক দিয়ে। উপর থেকে মুচমুচে আর ভেতরটা নরম, গরম গরম ভাতের সাথে বলেন আর এমনি এমনি খান, এক কথায় অপূর্ব লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, আর আমার কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না কার কেমন লেগেছে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জিজ্ঞেস করে নেবেন। আজকে তাহলে আসি, আল্লাহ হাফেজ।